আমার প্রিয় ত্রিপুরাবাসী শারদোৎসব উপলক্ষে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমি আশা করি কোভিড নাইন্টিনের এই পরিস্থিতিতে আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের যে যেই দিশানির্দেশিকাগুলি রয়েছে সেগুলোকে মেনে মায়ের আরাধনা করব এবং মায়ের কাছে করোনা মুক্তির প্রার্থনা করব ওর প্রার্থনা করার সময় আমাদের ধ্যান রাখতে হবে সোশ্যাল ডিস্টেন্সিং মাস্ক পরিধান করা স্যানিটাইজার ইউজ করা ওর নিট ইন ক্লিন থাকা এগুলি আমাদেরকে করোনা থেকে মুক্তি দিতে পারে সর্বোপরি আমরা আমাদের পরি আত্মীয় স্বজন পরিজনকে নিয়ে মায়ের আরাধনা ব্রতি হব কিন্তু ব্রতি হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে মূল মন্ত্রগুলো আদরণীয় প্রধানমন্ত্রীজি সম্পূর্ণ দেশবাসীর কাছে আপিল করেছেন সেই আপিলগুলো আমরা স্বতঃস্ফূর্তভাবে সার্বিকভাবে পালন করব সাবধানতা অবলম্বন করব এবং মায়ের আশীর্বাদ নিয়ে নিজের পরিবারকে নিয়ে স্বাচ্ছন্দ্যে থাকব আবারও সবাইকে শারদীয় শুভেচ্ছা